আসসালামু আলাইকুম সবাইকে আরএসটিভি সংবাদে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আক্তার সুমি। শুরুতে জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী ও বিসিবি সভাপতির সঙ্গে এআর রহমানের সাক্ষাৎ। রাজু আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন খাদিজা আক্তার বৃষ্টি। প্রধান খবর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের কিংবদন্তি মিউজিশিয়ান এআর রহমান। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে শতাধিক সফর সঙ্গী নিয়ে সঙ্গীত জগতের মহাতারকা এআর রহমান এখন বাংলাদেশে অবস্থান করছেন। অস্কার জয়ী এ শিল্পী মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সুরের মূর্ছনা ছড়িয়ে দিতে মঞ্চ উঠছেন। এ সময় মঞ্চে সরাসরি প্রথমবারের মতো বঙ্গবন্ধুকে নিয়ে দুটি গান গাইছেন এআর রহমান। বাংলাদেশি গীতিকার জুলফিকার রাসেল বাংলা ও হিন্দি ভাষায় গানগুলো লিখেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়। উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার এ আর রহমান বঙ্গবন্ধুকে নিয়ে বাংলা ও হিন্দি ভাষায় দুটি গানের সুর ও সঙ্গীত করেছেন। বলো জয় বঙ্গবন্ধু শিরোনামের হিন্দি গানটির ভিডিও গত বছর স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কোয়ারে 10 দিনের মুজিব চিরন্তন অনুষ্ঠানে প্রদর্শিত হয়। তবে গানটি এদিন সরাসরি মঞ্চে গাইছেন তিনি। এ গানের সঙ্গে আজও শুনি বজ্রধ্বনি গানটিও প্রথমবারের মতো গাইছেন এ আর রহমান। খাদিজা আক্তার বৃষ্টি, আরএসটিভি নিউজ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন রাখবেন। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।